আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পূর্বকোণ অনলাইনের সংবাদ প্রতিদিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজাকারের তালিকা প্রকাশে নতুন আইন হচ্ছে। মামুনুল ও বাবুনগরী সহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। করোনায় প্রাণ গেল আরো 36 জনের। এবং সেন্ট মার্টিনে 22 কোটি টাকার ইয়াবা ও মুদ্রা সহ মায়ানমারের তিনজন গ্রেপ্তার। রাজাকার আলবদর আল সাম সহ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের তালিকা প্রকাশের বিধান যুক্ত করে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল আইন নামে একটি নতুন আইন করা হচ্ছে। 1971 সালের 26 মার্চ থেকে ওই বছরের 16 ডিসেম্বর পর্যন্ত রাজাকার বাহিনী ও অন্যান্য আধা সামরিক বাহিনীর সদস্য হয়ে যারা মুক্তিযুদ্ধের ও দেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের তালিকা তৈরি করবে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল। যারা মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধার সনদ নিয়ে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার বিধান থাকছে প্রস্তাবিত এই আইনে। আজ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই আইনের খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে মন্ত্রী পরিষদ সচিব ডক্টর আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন। বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করার অভিযোগে বাংলাদেশের খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল ও হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী সহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সত্য সব্রত শিকদারের আদালতে পৃথক দুই বাদী দুটি মামলা করেন। মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের করা মামলার আসামিরা হলেন মামুনুল হক, সৈয়দ ফয়জুল করিম ও মোহাম্মদ জুনায়েদ বাবুনগরী। অপর মামলাটির বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক, তার মামলার আসামি একমাত্র মাওলানা মামুনুল হক। এদিন আদালত দুই বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনা আদেশ পরে দেবেন বলে জানান। আদালতের সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। করোনায় আক্রান্ত হয়ে দেশে 24 ঘন্টায় 36 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে সর্বমোট মারা গিয়েছেন 6874 জন। 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে 2198 জন। এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন 479743 জন। গত একদিনে সুস্থ হয়েছেন 2663 জন রোগী। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে 25 জন, চট্টগ্রামে 7 জন, রাজশাহীতে 1 জন, খুলনায় 1 জন, বরিশালে 1 জন এবং ময়মনসিংহ বিভাগের 1 জন রয়েছেন। সেন্ট মার্টিনে 22 কোটি টাকার ইয়াবা ও 9.5 লাখ মিয়ানমারের মুদ্রা সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার গভীর রাতে সেরাদ্বীপের 5 নটিক্যাল মাইল দক্ষিণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কোস্টগার্ড। টেকনাফ কোস্টগার্ডের স্টেশন ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার আমিনুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে 4.5 লাখ ইয়াবা ও 9.5 লাখ কিয়েত সহ মিয়ানমারের 3 নাগরিককে গ্রেপ্তার করা হয়।